আমি এখন আছি কর্নেল মালেক মেডিকেল কলেজে হসপিটাল, এটা ফরেন্সিক ডিপার্টমেন্ট। কিন্তু এখন বাজে সম্ভবত 1:30, এর জন্য কেউ নাই এখানে। তো এখানে আমি রিপোর্ট নিতে আসছি। একটা পাঁচতলা হেঁটে উঠতে হয়েছে, দরজা থেকে হেঁটে হেঁটে ওঠাটা অনেক কষ্টের। সামনের ভিউটা, সেই ভিউটা অস্থির। আমি কিছুক্ষণ ওই জার্নালের পাশে দাঁড়িয়ে ছিলাম, ওইখানে যে পরিমাণ বাতাস, এসির দরকার হয় না। বর্তমান তো এসি চালানো কষ্ট। এইখান থেকে ওরা আমাদের গ্রামটা দেখা যায় একদম ওই দিক দিয়ে, ওদের গ্রাম দেখা যাচ্ছে। এখনো কাজ শেষ হয়নি, সবকিছু এখানে রয়েছে। রিপোর্টটা হাতে পেয়ে গেছি, এখন যাব নিচতলা 132 নম্বর সম্ভবত যে রুমটা আছে সেখানে দেখানোর জন্য। ডাক্তার নাই, ডাক্তার চলে গেছে। আর মেডিকেল কলেজে এখন কাজ চলতেছে, অনেক কিছুই আছে হইতেছে, এখনো কাজ করতে হবে, কিছুই করার নেই।